চালক নয়, রাজধানী উত্তরায় গার্ডার দুর্ঘটনার দিন ট্রেনটি চালাচ্ছিলেন সহকারী রাকিব হোসেন। ক্রেন চালানোর কোন প্রকার অনুমতি বা লাইসেন্স ছিল না তার, জানিয়েছে র্যাব। এমনকি ক্রেনের মূল চালক আলামিনেরও ক্রেন চালানোর কোন বৈধ কাগজ নেই। ক্রেন চালক ও সহকারী সহ দশজনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য দেয় র্যাব। সোমবার উত্তরা নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেট কার যাত্রী একই পরিবারের পাঁচজন নিহত হয়। ঘটনার পর থেকেই ক্রেন চালকের ড্রাইভিং লাইসেন্স ও সরকারি অনুমোদন নিয়ে উঠছিল নানা মহল থেকে নানা প্রশ্ন। অবশেষে বুধবার র্যাব গ্রেপ্তার করে ক্রেন চালক আলামিন হোসেন হৃদয় ও তার সহকারী রাকিব হোসেনকে। সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান ও নিরাপত্তার দায়িত্বে থাকা আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দুর্ঘটনার সময় ক্রেনটি চালাচ্ছিল সহকারী। গার্ডারটি অপারেট করছিলেন বা গার্ডারটি চালনা করছিলেন হেল্পার রাকিব। গার্ডারের যে অরিজিনাল যে অপারেটর আলামিন, সে তখন নিচে অবস্থান করছিল। অপারেটর আলামিন তার হেভি যানবাহন চালনার কোনো লাইসেন্স নেই, আর হেল্পার আলামিন সে তো তিন মাস যাবত এখানে হেল্পারের কার্যক্রম পরিচালনা করছিল, তার তো কোনো ধরনের লাইসেন্সই নেই। দায়িত্বে অবহেলার জন্য গ্রেফতার করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির ইঞ্জিনিয়ার জুলফিকার সহ আরও আটজনকে। সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে যাকে বলা হচ্ছে তিনি এইচএসসি পাস, এই ধরনের চাকরির অভিজ্ঞতা তার আগে নেই বা সে এই ধরনের কোনো ট্রেনিং প্রাপ্তও তিনি নন। লাইনম্যান বা ট্রাফিকম্যান হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, একজন এখানে 17 দিন যাবৎ কাজ করছেন, আরেকজন এখানে 2-3 মাস যাবৎ কাজ করছেন, তারাও লেখাপড়া তাদের খুব একটা বেশি নেই। পাশাপাশি এই ধরনের প্রকল্পে ট্রাফিকম্যান হিসেবে কাজ করার মতো কোনো প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয় নাই। গ্রেপ্তারকৃতরা ছাড়া আরও কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানায় র্যাব। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।